সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পুনরায় আরো একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যাদের সামান্য উত্তেজনায় বীর্যপাত হয়ে যায়। আমার কাছে এমন অনেক রোগী আছে যারা বলে থাকেন যে তার সামান্য উত্তেজনা হলেই পাতলা পানির মতো এক ধরনের পিচ্ছিল যে বীর্য সেটি বের হয়ে যায়, এবং এই বীর্য বের হয়ে যাওয়ার পরে তার যে প্যানিস সেটি আর শক্ত হয় না। অর্থাৎ সহবাসের পূর্বে যখনই সামান্য উত্তেজনা হচ্ছে তখনই তার বীর্যপাত ঘটে যাচ্ছে, পাতলা পানির মতো এক ধরনের বীর্যপাত ঘটে যাচ্ছে। তার কারণে তার প্যানিস আর শক্ত হচ্ছে না, সহবাসে সে লিপ্ত হতে পারছে না। যদিও অনেক রোগী বলে থাকে যে এই পাতলা পানির মতো বীর্য বের হয়ে যাওয়ার পরে নরম হয়ে যায় প্যানিস, তখন সহবাস করে যে স্বাভাবিকভাবে যে তৃপ্তি পাওয়া সেটি পাচ্ছে না এবং সহবাসের সময়ও কমে যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে এই বিষয়ে কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব, যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনারা এই সমস্যার সমাধানের জন্য খুবই ভালো ফলাফল পাবেন বলে আশা করি। তো আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনার এই সামান্য উত্তেজনায় বীর্যপাত কেন হচ্ছে, এটি আগে আপনাকে বুঝতে হবে, বা আপনার এর পিছনে কোন কারণগুলো রয়েছে এই বিষয়ে আপনাকে বুঝতে হবে বা জানতে হবে। তো সাধারণত সামান্য উত্তেজনায় যাদের বীর্যপাত ঘটে যায় তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ থাকে, সেটি হচ্ছে যে কোনো না কোনো সময় তার অতিরিক্ত সহবাসে বিষয় থাকে এবং অতিরিক্ত পরিমাণে হস্তমাথানের বিষয় থাকে। এটি প্রায় রোগীর মধ্যেই দেখা যায় যে হয় সহবাস খুবই অতিরিক্ত পরিমাণ করেছে অথবা বিয়ের পূর্বে অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করেছে। এর পাশাপাশি যেটি দেখা যায় যে অতিরিক্ত ঘন ঘন স্বপ্নদোষ হওয়া, এবং আরেকটি কারণ থাকে সেটি হচ্ছে যে আপনার হরমোনাল কিছু প্রবলেম। যদি যে পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন, এই হরমোন লেভেল যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যা সেটি হয়ে থাকে। এছাড়া যদি শরীরে যে পুষ্টি যে ঘাটতি, ভিটামিনের যে ঘাটতি, সেটির কারণেও কিন্তু এই সামান্য উত্তেজনায় বীর্যপাত হয়ে যায়। আরেকটি বিষয় এখানে জড়িত থাকে সেটি হচ্ছে অনেকেই সবসময় যৌন চিন্তা করে থাকে। মনের মধ্যে যখন অতিরিক্ত পরিমাণে সবসময় যৌন চিন্তা করা হবে তখন কিন্তু আপনার এই সমস্যাটি দেখা যাবে। তো সমস্যা এই কারণগুলোর কারণেই হয়ে থাকে। তো এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে তার মধ্যে প্রথমে যে ওষুধটির কথা বলবো, স্ট্যাপিসেগ্রিয়া। স্ট্যাপিসেগ্রিয়া যাদের এরকম সামান্য উত্তেজনাতে বীর্যপাত ঘটে যায় অথবা কোনো মেয়ের সাথে কথা বললেই বা সহবাসের পূর্বে প্যানিস শক্ত হলেই, সামান্য উত্তেজনা আসলেই বীর্যপাত ঘটে যায়, তারপরে প্যানিস আর স্বাভাবিকভাবে শক্ত হয় না, তাদের জন্য কিন্তু স্ট্যাপিসেগ্রিয়া হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। তো স্ট্যাপিসেগ্রিয়া যাদের অতিরিক্ত শুক্রক্ষরণ হয়েছে, অতিরিক্ত শুক্রক্ষরণ হওয়ার কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, মন মেজাজ খিটখিটে থাকে, প্রসাবের সাথে প্রসাবের আগে পরে চাপ দিলে যাতে বীর্যপাত ঘটে যায়, তাদের জন্য কিন্তু এই স্ট্যাপিসেগ্রিয়া হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এছাড়া যাদের অতিরিক্ত হস্তমৈথুনজনিত কারণে এই সামান্য উত্তেজনায় বীর্যপাত ঘটে যায়, কোনো মেয়ের সাথে কথা বললেই, ফোনে কথা বললেই যাদের বীর্যপাত ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু এই স্ট্যাপিসেগ্রিয়া হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। দ্বিতীয় যে মেডিসিনটির কথা হলো সেটি হচ্ছে ক্যালিফসফোরিকাম। ক্যালিফসফোরিকাম বা ক্যালিফস যেটিকে বলা হয় সংক্ষিপ্তভাবে, এই ক্যালিফস অতিরিক্ত শুক্রক্ষরণজনিত সমস্যা যাদের রয়েছে তাদের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। তো যাদের সামান্য উত্তেজনায় বীর্যপাত ঘটে যায়, সামান্য উত্তেজনায় পাতলা পানির মতো বীর্যপাত ঘটে যায়, তাদের জন্য কিন্তু এই ক্যালিফস হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করবে। যাদের অতিরিক্ত হস্তমৈথুনজনিত কারণে, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে, শরীরে ভিটামিনের ঘাটতির কারণে, যাদের শরীরে পুষ্টিহীনতার কারণে এই সামান্য উত্তেজনা বীর্যপাত ঘটে যায়, তাদের জন্য কিন্তু এই ক্যালিফসফোরিকাম যে বায়োকেমিক ওষুধ সেটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার। আপনারা এই অ্যাগনাস কাস্ট সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন, আমার চ্যানেলেও বিভিন্ন সময়ে
আলোচনা করা হয়েছে। অ্যাগনাস কাস্ট কিন্তু হোমিওপ্যাথি যে মাদার টিনচারগুলো রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মাদার টিনচার। অ্যাগনাস কাস্ট যাদের দেখা যায় যে প্রস্রাব পায়খানায় বসে চাপ দিলেই বীর্যপাত ঘটে যায়, সামান্য উত্তেজনাতে বীর্যপাত ঘটে যায়, সামান্য উত্তেজনায় বীর্যপাত ঘটে যাওয়ার কারণে পেনিস শক্ত হয় না, সহবাসে লিপ্ত হতে পারে না, সহবাসে লিপ্ত হলেও যে স্বাভাবিক যে ফিলিংসটা আসার কথা বা তৃপ্তি আসার কথা সেটি আসে না, কারণ পেনিস যখন নরম হয়ে যাবে তখন কিন্তু আপনি আর সেই বিষয়টি অনুভব করতে পারবেন না। এছাড়া অ্যাগনাস কাস্ট কিন্তু সহবাসের সময়কে বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মাদার টিনচার। তো যাদের অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত হস্তমৈথুনজনিত কারণে অতিরিক্ত পরিমাণে ইন্দ্রিয় চালনা, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে আপনি সহবাস করেছেন, বিয়ের পরেই আপনি প্রচুর পরিমাণে সহবাস করেছেন, এই অতিরিক্ত সহবাস করার কারণে যদি আপনার দেখা যায় যে সামান্য উত্তেজনাতে বীর্যপাত হয়ে যাচ্ছে, আপনি সহবাসের কথা মনে নিয়ে আসার সময়ই দেখা যাচ্ছে পাতলা পানির মতো এক ধরনের বীর্য আপনার পেনিসের অগ্রভাগে ভিজে গেছে, কোনোভাবেই সহবাসে লিপ্ত হতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো অ্যাগনাস কাস্ট যে মাদার টিংচার, এই মাদার টিংচারটি পুরুষের ধ্বজভঙ্গ রোগের সমস্যা সমাধানেও কাজ করে থাকে, অতিরিক্ত স্বপ্নদোষজনিত কারণে যৌন দুর্বলতার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে, অতিরিক্ত হস্তমৈথুনজনিত কারণে যৌন দুর্বলতার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। এছাড়া যাদের অতিরিক্ত দেখা যায় যে সহবাস করার কারণে যৌন দুর্বলতা দেখা গেছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে থাকে। এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচারটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনার এই যে সামান্য উত্তেজনায় যে বীর্যপাত ঘটে যাওয়া এই সমস্যাটি থেকে আপনি ভালো ভালো ফল পাবেন। তো আমি বলবো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা অবশ্যই একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে পরামর্শ করতে পারেন অথবা আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তো আজকের এই যে আলোচনা, সামান্য উত্তেজনায় বীর্যপাত ঘটে যায় এই সমস্যা সমাধানের জন্য যে হোমিওপ্যাথিক ওষুধগুলো সম্পর্কে আলোচনা করলাম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করব। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হবো। সে পর্যন্ত আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।